করে সেরা ইউনিট গড়ে তোলো। এই আহ্বানে আগামী 4 এবং 5 মে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 15তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 4 এবং 5 মে রাজধানী টাউন হলে অনুষ্ঠিত হবে বামপন্থী যুব সংগঠন TYFI এর 15তম ত্রিপুরা রাজ্য সম্মেলন। এই সম্মেলনের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি করছে সংগঠন। শনিবার কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানীর মেলার মাঠ থেকে একটি বাইক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কর্মসূচি সম্পর্কে সেখানে বলতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক নবরুণ দেব বলেন, সংবিধানের অধিকার এবং কর্মসংস্থানের অধিকারকে আরো শক্তিশালী করার আহ্বানে সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীতে। ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্যে নানা জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে কর্মসূচি গ্রহণ করে সংগঠনের রাজ্য সম্মেলনের বার্তা সর্বত্র ছড়িয়ে দিচ্ছে সংগঠন এবং এতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে বলেও জানান সংগঠনের রাজ্য নেতৃত্ব। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 15তম রাজ্য সম্মেলন আগামী 4-5 মে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের বার্তা গোটা রাজ্যের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে বাইক র্যালি করছি। শুধুমাত্র বাইক র্যালির মধ্য দিয়ে না, আমরা এই সম্মেলনের বার্তা পৌঁছে দিতে রক্তদান শিবির, শিশুদের মধ্যে আর্ট কম্পিটিশান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি নিয়ে এই সময় গ্রহণ করেছি। যুবজীবনের প্রতিদিনের সমস্যা নিয়ে যে আমরা সংগঠনটা লড়াই করছি, একদিকে যুবদের কর্মসংস্থান, অন্যদিকে দেশ এবং দেশের ধর্মনিরপেক্ষতা, এই দুটাকে রক্ষার জন্য আমাদের লড়াই। আমরা এই সম্মেলনে নির্দিষ্টভাবে স্লোগান ঠিক করেছি, দেশ ধর্মনিরপেক্ষতা এবং কর্মসংস্থানের অধিকার রক্ষা করো, সংগঠনকে সম্প্রসারিত করো, সেরা এই স্লোগানকে সামনে রেখেই আমরা সম্মেলনে মিলিত হচ্ছি। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।